প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করমর্দন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই দুটি দেশের যুদ্ধ পরিস্থিতি যদি ক্রমাগত একইভাবে চলতে থাকে, সেই ক্ষেত্রে আমাদের দেশ ভারতবর্ষে একাধিক জায়গায় তার প্রভাব পড়বে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আবারও শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আর তৃতীয় বিশ্বযুদ্ধে দর্শক রাশিয়ার পাশে দাঁড়ালেন পাকিস্তানের ইমরান খান, পাকিস্তান সমর্থন করতেছেন এই রাশিয়াকে। এই দিকে দর্শক ভারতের খুব ভয়াবহ অবস্থা। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটি নন স্কিপে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। শুধু আমরা দেখবো যে রাশিয়াকে সমর্থন করতেছেন পাকিস্তান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। সেটা দেখার আগে আমরা দেখে আসবো যে ভারতের কি অবস্থা হতে পারে এই বিশ্বযুদ্ধে। তো দর্শক চলুন আমরা সেই ব্যাপারে বিস্তারিত দেখে আসি। নমস্কার প্রত্যেককে। ইতিমধ্যে রাশিয়া ও ইউক্রেন তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে, আর যারা আমরা হাজার হাজার কিলোমিটার দূরে থেকে ভাবছি এই যুদ্ধের কোনো প্রভাব আমাদের দেশে পড়বে না, এই ভাবনাটাই কিন্তু ভুল। তার কারণ এই দুটি দেশের যুদ্ধ পরিস্থিতি যদি ক্রমাগত একইভাবে চলতে থাকে, সেই ক্ষেত্রে আমাদের দেশ ভারতবর্ষে একাধিক জায়গায় তার প্রভাব পড়বে এক ভয়াবহ রূপে। খাদ্যবস্তু থেকে শুরু করে পেট্রোলিয়াম পদার্থ সবকিছুরই দাম বাড়ার সম্ভাবনা থাকছে যদি ক্রমাগত এই দুটো দেশের মধ্যে যুদ্ধ চলে। কিছু পরিসংখ্যান দেখছিলাম এবং সেই পরিসংখ্যানগুলো দেখার পরে রীতিমতো আঁতকে উঠতে হলো যে এই সমস্ত জিনিসের দাম যদি বাড়তে শুরু করে তাহলে চলবে কিভাবে। একদিকে করোনা আবহ, আর যার ফলে বহুজনেরই আর্থিক সংকটে ভুগতে হচ্ছে মানুষকে, কারণ আর্থিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে দেশসহ সাধারণ মানুষ প্রত্যেকের। তার মধ্যে এই ধরনের যুদ্ধ যদি শুরু হয় আর তার প্রভাব যদি ভারতবর্ষে পড়ে, মানুষ থাকবে কিভাবে, কি কি প্রভাব পড়তে পারে আমাদের দেশ ভারতবর্ষে, কিছু ডাটা আমি পেয়েছি যেগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ছিল রাশিয়া 2020 সালের এই পরিসংখ্যান বলছে, যেখানে প্রতিদিন 10.50 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হতো। আর আমাদের ভারতবর্ষ অপরিশোধিত তেলের চাহিদা 86% পূর্ণ করে বাইরে থেকে আমদানি করে, আর ইতির মধ্যেই অপরিশোধিত তেলের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়েছে। অপরিশোধিত তেলের ব্যারেল $100 ছুঁয়ে ফেলেছে, আর যদি তেলের দাম বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এলপিজির দাম বৃদ্ধি পাবে, কেরোসিনের দাম বৃদ্ধি পাবে, সহ পেট্রোলিয়াম বহু পদার্থ যার দাম বেড়ে যাবে। আর পেট্রোল ডিজেলের দাম যদি বৃদ্ধি পায় ভারতের অবস্থা কি হতে পারে সেটা নতুন করে বলার কিছু নেই, একই 100 টাকার বেশি তেলের দাম। তারপর যদি আবারও বৃদ্ধি পায় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আমাদের দেশে। শুধু কি তেলের উপর দিয়েই যাবে এর প্রভাব? আজ্ঞে নয়, শুধু তেল নয়, এর বাইরেও রয়েছে অনেক কিছু। আমাদের যে ভোজ্য তেল সানফ্লাওয়ার, সেটাও কিন্তু আসে বাইরে থেকে। তার কারণ ভারতের সানফ্লাওয়ার তেলের 70% কিন্তু আসে ইউক্রেন থেকে। আর এই দুটো দেশের যুদ্ধ যদি ক্রমাগত হারে শুরু করে, এই 70% তেল আসাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ফলে ভোজ্য তেলে এর প্রভাব বৃদ্ধি পাবে, তেলের দামও কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। এরপরে অতি গুরুত্বপূর্ণ গম। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে ভারতের কি হতে পারে এই যুদ্ধে বা ভারতের কি ক্ষতি হতে পারে। তো দর্শক ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো দর্শক ভিডিওটি আপনারা দেখলেন, এখন আমরা দেখে আসবো যে রাশিয়াকে সমর্থন করতেছে পাকিস্তান, সে ব্যাপারে আমরা বিস্তারিত দেখে আসি। দেখুন একটা ছবি, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করমর্দন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান হঠাৎ রাশিয়ার প্রেমে পড়ে গিয়েছে, সেই পাকিস্তান যা একসময় আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছে বহু বছর ধরে। আফগানিস্তানে রুশ সেনার উপর হামলা চালাতো যে মুজাহিদিনরা, তার শিবির ছিল এই পাকিস্তানেই। তালিবানের পাকিস্তান দখলেও
পাক সেনা প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছে। পনশিরকে পাকিস্তানি তালিবানের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ। এবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট পুতিনের মনোরঞ্জনে মস্কোয় পৌঁছেছেন। আর্থিকভাবে দেউলিয়া পাকিস্তানের এখন শক্তিশালী একজন মিত্র দরকার, তাই হিতাহিত জ্ঞানশূন্য পাকিস্তান যাকে পারছে তার হাত ধরছে। অবশ্য ইমরান খান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথাতেই বেশি চলেন। শি জিনপিং সরাসরি ইউক্রেন আক্রমণকে সমর্থন জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় মার্কিন অগ্রাসন নিয়ে প্রশ্ন তুলেছেন, চীনও সেই প্রশ্নকে সমর্থন জানিয়েছে। রাশিয়া, চীন ও পাকিস্তান, নতুন সামরিক অক্ষ তৈরি হচ্ছে নাকি? তাহলে ভারতের পক্ষে কিন্তু দুশ্চিন্তার। তবে প্রেসিডেন্ট পুতিন পুরনো বন্ধুকে ত্যাগ করবেন না। ভারত এখনও রাশিয়ার থেকেই সবচেয়ে বেশি সামরিক অস্ত্র কেনে। ভারত কোনোদিন রাশিয়ার বিপক্ষে যায়নি। গত সোমবার রাষ্ট্রসংঘেও সকলে যখন রাশিয়ার ইউক্রেন নীতির সমালোচনায় ব্যস্ত, ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছিল। ইউক্রেনেরও ধারণা এই পরিস্থিতি একমাত্র ভারতই রাশিয়ার ওপর প্রভাব বিস্তার করতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝানোর জন্য সরাসরি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন ইউক্রেনিয়ান রাষ্ট্রদূত। তালিবান হামলার মুখে দাঁড়িয়ে আশরাফ আলী ঘানি ভারতের সাহায্য চেয়েছিলেন, এবার ইউক্রেন চাইল ভারতের সাহায্য। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জোর গলায় বলছেন ইউক্রেনের উপর হামলার ফল ভালো হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও সরাসরি তোপ দেখেছেন রাশিয়ার উপর, একের পর এক দেশের আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা। কাট্টু নয়াদিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত মন্তব্য করেননি। রাষ্ট্রমঞ্চের সভাতেও নিরপেক্ষ অবস্থান ভারতের। যুদ্ধ লাগার আগে পর্যন্ত নয়াদিল্লির এই অবস্থানের প্রশংসাই করেছিল মস্কো, কিন্তু এবার সক্রিয় হোক ভারত, এই দাবিতে সরাসরি নরেন্দ্র মোদীর সাহায্য চেয়েছে ইউক্রেন। নয়াদিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখার স্পষ্ট বলেছেন, and respected world leaders is Modi ji. We are expecting that Modi ji will try to influence somehow Putin. We shall be also most grateful to the Modi ji for some words of support. যাদের সঙ্গে ভারতের কথায় কথায় সংঘাত, সেই দুই পড়শি কিন্তু ইতিমধ্যেই বন্ধু বেছে নিয়েছেন। চীন সরাসরি রাশিয়ার পাশে, এমনকি পাকিস্তানও। ঘটনাচক্রে ভ্লাদিমির পুতিন যখন যুদ্ধে নামলেন, তখন রাশিয়াতেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই অবস্থায় ভারতের শ্যাম রাখি না কুল রাখি অবস্থান আরও চোখে লাগছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভারতের পক্ষে কোনো একদিকে ঢলে পড়া সহজ হবে না। যুদ্ধবিমান থেকে অস্ত্র, নানা ক্ষেত্রে রাশিয়ার মুখাপেক্ষী ভারত। আবার রাশিয়ার পক্ষে দাঁড়ালে আমেরিকাও চোখ রাঙাবে। দুই দেশের সঙ্গে বাণিজ্যের অঙ্ক ভাবাচ্ছে নয়াদিল্লিকে। আমদানি রপ্তানি মিলিয়ে ইউক্রেনে ভারতের বাণিজ্যের পরিমাণ 17,600 কোটি টাকা। ইউক্রেন থেকে কৃষিজাত পণ্য, মেটাল, প্লাস্টিক, পলিমার আমদানি করে ভারত। ইউক্রেনে ওষুধ সামগ্রী, রাসায়নিক, খাদ্যদ্রব্য রপ্তানি করে ভারত। রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি আমদানি করে ভারত। ভারত থেকে রাশিয়ায় যায় ওষুধ সামগ্রী, বৈদ্যুতিক সামগ্রী। নানা অঙ্কে ইউক্রেন রাশিয়া থেকে নিরাপদ দূরত্বে থাকতে চাইছে ভারত, কিন্তু কতদিন? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। শুধু কূটনৈতিক বা সামরিক নয়, ইউক্রেনের সঙ্গে ভারতের নাগরিক স্বার্থও জড়িত। হাজার হাজার ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে রয়েছে। তাদের ফেরাতে বিমান পাঠানোর কথা ছিল, কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় সেই বিমান ফেরত এসেছে। ইউক্রেনে আটক ভারতীয়রা কী অবস্থায় রয়েছেন? দূতাবাস ভারতীয়দের নিরাপদে থাকতে অ্যাডভাইজারি জারি করেছে। ইউক্রেনের শহরগুলির মেট্রো স্টেশনগুলিতে বম্ব শেল্টার বানানো হয়েছে, ভারতীয়দের সেখানে চলে যেতে বলা হয়েছে। ইউক্রেনে আটক এক ছাত্রের সঙ্গে কথা বলেছিলাম আমরা। আতঙ্কর যে মুহূর্তটা আছে সেটা এখানে সবকটা বাসীদের মধ্যেই আছে। এবার সব থেকে যে দুঃখের বিষয় হলো, আজকে আমার অনেকগুলো বন্ধু ফ্লাইট ছিল যারা এয়ারপোর্টে পৌঁছতে গেছিল, কিন্তু ওরা আজ ফিরতে পারছে না। কেন কি ওরা বিনিশ্চার থেকে কি পৌঁছে গেছিল, এয়ারপোর্টে ছিল, কিন্তু এই যে যুদ্ধটা শুরু হয়ে গেছে ওর জন্য যে ইউক্রেন অ্যারোস্পেস যেটা বন্ধ করে দেওয়া হয়েছে ওর জন্য ওদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে।
দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে রাশিয়াকে এই যুদ্ধে রাশিয়াকে সমর্থন করতেছেন পাকিস্তান। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটা এখন শেষ করে দেবো। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটা এখানেই শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।